بسم الله الرحمن الرحيم. وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. اما بعد، فقد قال الامام البخاري رحمه الله تعالى: باب ما ادي زكاته فليس بكنز، لقول النبي صلى الله عليه وسلم: ليس فيما دون خمس اواق صدقه. قال حدث وقال احمد بن الشبيب بن سعيد قال حدثنا ابي عن يونس عن ابن الشهاب عن خالد بن اسلم قال خرجنا مع عبد الله بن عمر رضي الله عنهما فقال اعرابي أخبرني عن قول الله تعالى: والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله. قال ابن عمر رضي الله عنهما: من كنزها فلم يؤد زكاتها فويل له، إنما كان هذا قبل أن تنزل الزكاة، فلما أنزلت جعلها الله طهرا للأموال. مهنا الله سمست بشانسة صلاة وسلام نازل في النبي صلى الله عليه وسلم. আজ জুমাবার ১৬ই জুমাদা সানি ১৪৪৫ হিজরি মোতাবেক ২৯শে ডিসেম্বর ২০২৩। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জাকাতের পর্ব, পর্ব নম্বর ৪। ইমাম বুখারী রাহমাহুল্লাহ জাকাতের পর্বের অধ্যায় নম্বর ৪ বলছেন যে বাবু মা উদ্দিয়া জাকাতুহু ফালাইসা বিকানজিন। এই অধ্যায় হচ্ছে যেসব সম্পদের জাকাত আদায় করে দেওয়া হয়, আদায় অদ্দি মানে আদায় করা। তাহলে আদায় করা শব্দটি আমরা যে বাংলায় বলি এটা আরবি শব্দ মূলত, আদা করা বাংলা সেটা আদায় করে দিয়েছি আমরা, আরবিতে আদাউন কাজাউন ও আদাউন পরে দিলে কাজা বলা হয় আর সাথে সাথে দিলে আদা বলা, আদা আর কাজা এটি পার্থক্য আর মধ্যে। মাউদ্দিয়া জাকাতুহু যার জাকাত আদায় করে দেওয়া হবে প্রদান করা হবে, ফালাইসা বিকানজিন সেটা সঞ্চিত হারাম ধন সম্পদ নয়। কানজ মানে সঞ্চিত ধন সম্পদ, যেটা মানুষ বিভিন্নভাবে সঞ্চয় করে
হালাল পন্থে হোক সঞ্চয় করে জমা রাখে, আর ইনকাম হলো আর প্রতিদিনের ইনকাম প্রতিদিনে খেয়ে শেষ, হ্যাঁ, বা প্রতি মাসের বেতন প্রতি মাসে শেষ, প্রতি বছরে যা কিছু হলো বছর বছর শেষ আর টাকা পয়সা শেষ, তো কোনো সঞ্চিত কিছু থাকলো না। কিন্তু সঞ্চিত করে রাখলেই সেটাকে আরবি ভাষায় কানজ বলা হয়, খেয়ে দিয়ে বাঁচলো, যা বাঁচছে প্রতি মাসে কিছু কিছু করে বেতন বাঁচাচ্ছেন বা ব্যবসা বাণিজ্য করে কিছু বাঁচাচ্ছে, আর বছর শেষে দেখা গেল যে মাশাআল্লাহ কারো 2-4-5 লাখ, আরও অনেক বেশি কারো কম। এই যে জমা করে রাখতে পারলেন, সেটা প্রাচীন যুগে মাটির তলায় রাখা হইতো, যখন ব্যাংক সিস্টেম ছিল না তখন ধনাঢ্য ব্যক্তিরা ধন সম্পদ কোথায় রাখতো? মাটির নিচে পুঁতে রাখত। আমাদের বাল্য জীবনে মনে পড়ছে এরকম যে অনেকে মাটির তলায়, হ্যাঁ, এরকম পুঁতে রাখা ধন সম্পদ পেত, আর এসব কিছু গুজবও হইতো আর কিছু সত্য হইতো, কিছু রটে তো কিছু বটে, এরকমটা হইতো, আর এসব নিয়ে মেলা কিসা কাহিনী আছে। আর বিশেষ করে ওইসব প্রাচীন এলাকা যেখানে প্রাচীন যুগে প্রাচীন সভ্যতা ছিল, আর একসময় মানুষরা সচ্ছল ছিল সে এলাকার, আর তারপরে বিভিন্ন আজাবে বাবা বিভিন্নভাবে মারা গেছে, এমনি স্বাভাবিক মারা গেছে, কারণ মাটির তলে পুঁতে রেখেছে আর হঠাৎ মারা গেল, আর সে ছাড়া হয়তো কেউ জানে না, যার ফলে থেকেই গেল, এভাবে হয়েছে। তো এটা ছিল প্রাচীন যুগে, আর তারপর আমাদের চোখের সামনে ধীরে ধীরে দেখলাম এই ব্যাঙ্কগুলো আসতে শুরু হলো। আর আমরা ছোটোকালে দেখেছি ওই ডিস্ট্রিক্টে একটা ব্যাঙ্ক আছে, ওই ডিস্ট্রিক্টে যেতে সদরে যেতে হবে ব্যাস, তারপরে থানায় আসলো, এলাকায় আসলো, আর গ্রামে গঞ্জে এখন ব্যাংকের অভাব নেই, আর বিভিন্ন নামে ব্যাংক আসলো, সুদি আসলো, হ্যাঁ, কিছু গায়ের সুদি সামান্য আসলো, যদিও তাতে কিছু সংমিশ্রণ আছে, কিন্তু সব প্রায় সুদি, ব্যাংকিং সিস্টেম সুদি সিস্টেম, পশ্চিমা সিস্টেম, পশ্চিমা ইসলাম বিরোধী অর্থনীতি। তো যাই হোক, এই জন্য আল্লাহ বরকত দেননি সুদখোরদের জীবনে, যেভাবে সুদ খাক, ব্যক্তির কাছ থেকে খাক, প্রতিষ্ঠান থেকে, ব্যাংক থেকে খাক, এতে কোনো বরকত নেই, আল্লাহ হেফাজত করুন। নিরুপায় না হলে এসব সুদি ব্যাংকের শরণাপন্ন হওয়া যাবে না, সুদি ব্যাংকের সাথে আদান প্রদান করা যাবে না, যেখানে নিরুপায় সেখানে সব করে নয়। তো তারপরে যখন ব্যাংক আসলো, তখন মানুষরা যারা সঞ্চিত করে রাখতে পারে তখন ব্যাংকে রাখা শুরু করলো, বেশি পয়সা দেশের ব্যাংকে রাখলে তো মুশকিল আছে হয়তো, তখন বিদেশে তখন সুইস ব্যাংকে রাখা শুরু করলো। সুইস ব্যাংক থেকে কোনোদিন উঠে আসে না এ হতভাগাদের পয়সা, কোনোদিন উঠে আসে না, কাফেরদের কাছে চলে যায়, তো হারামের পয়সা হারামে চলে যায়, আল্লাহর ফরজ হক আদায় করে না, হ্যাঁ, গরিব মিসকিন মুসলিম সমাজের ফরজ হক আদায় করে না, তখন এইভাবে কাফেররা তাদের ধন সম্পদ ভক্ষণ করে। মা উদ্দিয়া জাকাতহু, যেই সম্পদের জাকাত দিয়ে দিলেন সেটা সঞ্চিত সম্পদ নয়, মানে সঞ্চিত হারাম সম্পদ নয়, কারণ গঞ্জ করে সঞ্চিত করে রাখে, আর সেই সঞ্চিত সম্পদ যদি হারাম হয় পুরোটা অথবা আংশিক, পুরোটা অথবা আংশিক হারামের সংমিশ্রণ আছে, আর অধিকাংশ মানুষের হারামের সংমিশ্রণ আছে রুজিতে, অধিকাংশ মানুষের। কিন্তু তো যদি হারামের মিক্স থাকে তাহলে সেটা হচ্ছে কানজ, আর কানজ করে রাখলে সঞ্চিত এভাবে হারাম সম্পদ থাকলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। সূরা তওবার আয়াত নম্বর 34 আর 35 গত পর্বে আমরা আলোচনা করেছি, অধ্যায় নম্বর 3 বাবু ইসমে মানে জাকাত, যারা জাকাত দেয় না তাদের গুনাহ সম্পর্কে অধ্যায়, আর সে আয়াত দুটো নিয়ে আসা হয়েছে, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব আল ফিজ্জাত ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, ইয়াকনিজুনা যাহাব আল ফিজ্জা, আগের যুগে স্বর্ণ আর চাঁদি মানুষ রাখত, যে আমাদের তলে পুঁতে, কারণ কাগজের টাকা তার পুঁতে রাখা যাবে না, আর তার আগে তো কাগজের টাকাও ছিল না, জি, রৌপ্য মুদ্রাই ছিল, তো আর স্বর্ণ মুদ্রা খুব সীমিত আকারে ছিল। আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব আল ফিজ্জা, যারা স্বর্ণ চাঁদি সঞ্চিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, সেগুলি আর আল্লাহর রাস্তায় খরচ করে না, সেগুলি খরচ করা মানে পুরোটাই খরচ করে দিতে হবে, খেয়ে দিয়ে যা বাঁচলো, নাকি যতটা আল্লাহ ফরজ করেছেন ততটা খরচ করে বাকিটা রাখতে পারবে, কি জানা আছে, যা খেয়ে দিয়ে বাঁচলো সব খরচ করে দিতে হবে, নাকি যেটা ফরজ সেটা খরচ করে বাকিটা সঞ্চিত করে রাখতে পারবেন, বুঝছেন না বুঝছেন না, কোনটা উত্তর ঠিক? একজন যে বলবে হাত তুল,
এবং হ্যাঁ কি পরের কথাটা মানে আপনি ফরজ হক আদায় করে দেন আপনার ধন সম্পদে আর তারপরে বাকিটা সঞ্চয় করে রাখেন তাহলে অসুবিধা নেই ফরজ হক হক কয়টি গত সপ্তাহে আলোচনা করেছি আপনার আমার ধন সম্পদে ফরজ হক কয়টি দুইটি আপনার আঙুলকে দেখে বলেন মুখে যে দুইটি হ্যাঁ জাকাত জাকাত শতকরা 2.5% দিতে হবে যদি স্বর্ণ চাঁদি টাকা পয়সা হয় ব্যবসায়ী সামগ্রী হয় তিনটে স্বর্ণ চাঁদি আর কি আর স্বর্ণ চাঁদির মধ্যে হচ্ছে কারেন্সি টাকা পয়সা যে কোনো দেশে আর তিন নম্বর হচ্ছে ব্যবসায়ী সামগ্রী দোকানপাটে ব্যবসা বাণিজ্য চলছে বা যে কোনো ব্যবসা চলছে হ্যাঁ আর বাকি যদি খাদ্যদ্রব্য হয় তাহলে তাতে অসুর 10 ভাগের 1 ভাগ না হয় 20 ভাগের 1 ভাগ যদি গবাদি পশু হয় তাতে জাকাতে 5 রকমের সম্পদে কি আছে জাকাত আছে যদি জাকাত দিয়ে দেন তাহলে একটা গুরুত্বপূর্ণ হক আদায় করে দিলেন তারে হারাম মুক্ত হয়ে গেলেন আর কোন হক আছে ফরজ না জাকাত মাথার উপর মাথা প্রতি বুঝলে গেছে আর কে জানে নাফাকাতুল ওয়াজিবা শুধু স্ত্রী মা বাবাতে সীমিত করলে হবেন না যে ফরজ আপনার উপর ব্যয় বহনের দায়িত্ব রয়েছে ফরজ বহনের যে দায়িত্ব আপনার আমার ফরজ রয়েছে 1 নম্বর হাদিসে রয়েছে যে তুমি নিজের উপর খরচ করো নিজে আপনি খাবেন আপনি কাপড় পরবেন কে খরচ করবে সাবালক মানুষ হবে হ্যাঁ কে করবে বাপ পুরুষ মানুষ মেয়েদেরকে তো বলছে না মেয়েদের কারণ কারোর উপর খরচ করা আছে ভালো করে শোনা এটা ইসলাম হ্যাঁ এই নয় যে এই পশ্চিমা চিন্তা চেতনা 18 বছর রেখেছে ছেলে হোক মেয়ে হোক এখন নিজের রোজগার করে খেতে হবে না মহিলাকে ইসলামে কোনোদিন রোজগার করে খেতে হবে না যে কারো হোক হোক ওপর হোক না কেন আল্লাহ ফরজ করে রেখেছে সে ফরজ আদায় না করে আসামির কাঠগড়ে হাজির হবে যে তোমার অধীনে এই মেয়েরা ছিল এদের উপর খরচ কেন করেনি সে মা হোক হ্যাঁ স্ত্রী হোক আর বোন হোক হ্যাঁ আর খালা ফুফু হোক যে কেউ হোক না কেন কেউ নেই সরকারের ফরজ সরকারের ফরজ জি পুরুষ সাবালক হয়ে গেছেন আপনার খরচ 1 নম্বরে কি ফরজ নাফাকা মানে ফরজ ব্যয় বহন হচ্ছে নিজের খরচটা বহন করতে হবে নিজের পেট আর নিজের পোশাক আর নিজের যেখানে থাকে বাসস্থান সাবালক হয়ে গেছেন আপনি মাশা আল্লাহ এখন বাপ যদি আপনাকে কলেজ ইউনিভার্সিটি পড়া এটা নকল কাজ যদি আজকাল কিছু কিছু ওলামারা বলছেন আজকালকার পরিস্থিতি হয়েছে কলেজ ইউনিভার্সিটি পড়াইতে হবে কাজের জন্য কিন্তু শরীয়ত তো দেব না যাবো এই গ্রাজুয়েশন করাইতে হবে মাস্টার ডিগ্রি করাতে বাপকে দায়িত্ব আছে 18 বছর বয়স হয়ে গেছে সাবালক হয়ে গেছে হ্যাঁ না বাল্যকে খাটানো যাবে না হ্যাঁ শিশু শ্রম চলবে না বাল্য শ্রম চলবে না সাবালক হয়ে গেছে এখন বাপ মায়ের জন্য নফল কাজ ইউনিভার্সিটি পড়ানো আর তারপরে উচ্চ ডিগ্রি হাসিল করা এটা নফল কাজ করালে নেকির কাজ না করলে কোনো অসুবিধা আমি সাবালক করে সাবলম্বী করে এখন খেটে খেতে পারবে বাবা আর চালাতে পারছি না জি আপনার পেটের খরচ আপনার সংসারের খরচ আপনার নিজের জি যতগুলি খরচ লাগে 2 নম্বর ফরজ আপনার সাথে সংশ্লিষ্ট আপনার অধীনে আপনার দায়িত্বে যতগুলি হ্যাঁ মানুষ রয়েছে সে নর হোক আর নারী হোক আপনার স্ত্রী ছেলে মেয়ে আছে হ্যাঁ বৃদ্ধ বাবা মা আছে হ্যাঁ তালাকপ্রাপ্ত বিধবা বোন আছে ইত্যাদি ইত্যাদি সবার খরচ ফরচ এই দুটো খরচ আদায় করে দেয় জাকাত আর কি এই ফরজ কি ব্যয় বহন যা আল্লাহ দায়িত্ব দিয়েছেন ফরজ হিসাবে সুন্নত নফল নফল অতিরিক্ত দান খায়রাত করা আর এই করা সেই করা দিনের ক্ষেত্রে কিছু ফরজ আছে শুধু এতেই সীমিত করলে হবে না গ্রামে একটি মসজিদ লাগবে না না এটা আমার ফরজ না না আপনার ফরজে কে ফায় যদি গোটা গ্রামের কেউ মসজিদ না করে সবগুলি গুণাগার ওলামারা বলেছেন যে ফার্জে কেফায়া ফার্জে আইনের চাইতে গুরুত্বপূর্ণ কারণ ফার্জ আইন আপনার ওপর শুধু ফরজ যদি আদায় না করেন এই পয়েন্টটা শুনে রাখেন ভালো করে যুক্তিটা শুনে রাখেন দলিলটা শুনে রাখেন খুব গুরুত্বপূর্ণ কথা আমরা জানি যে ফার্জে আইন মানে বেশি গুরুত্বপূর্ণ ঠিক না
একদিক থেকে গুরুত্বপূর্ণ যে আপনার উপরই ফরজ, আর কেউ আদায় করতে পারবে না সেটা, ঠিক না? যেমন আপনাকে জুমা পড়তে হবে, আর কেউ পড়ে দিলে হবে? হ্যাঁ, না হবে না। আসর পড়তে হবে, রমজানে রোজা রাখতে, আর কেউ করে দিলে হবে? না হবে না। হজ আপনাকে করতে হবে, আর কেউ করে দিলে হবে? সুস্থ মানুষ, না হবে না। হ্যাঁ, অসুস্থ চল হয়েছেন সেটা আলাদা কথা, তখন হচ্ছে বদল। এদিক থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু আরেক দিক থেকে ফার্জে কেফায়া বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের মগজ মস্তিষ্ক অত দূর পৌঁছিবে না, কিন্তু পৌঁছে দেওয়ার জন্য আজকে বলে দিচ্ছি, যদি মনে রাখতে পারেন আপনার কাজ আসবে। এটা হচ্ছে এল, সেটা হচ্ছে ফার্জে আইন যদি আপনি আদায় না করেন বাই চান্স, আপনার ওপর ফরজ ছিল, তাহলে এই গুনার বোঝা কার ওপর আসবে? আপনার ওপর শুধু আসবে। তাহলে ফার্জে আইন আদায় করার মাধ্যমে আপনি কার বোঝা হালকা করলেন? আপনার নিজের বোঝা হালকা করলেন। কিন্তু ফার্জে কেফায়া মানে কিছু সংখ্যক লোক আদায় করলে হাজার হাজার লোক, শত শত লোকের ফরজ আদায় হয়ে গেল। একজনে যদি আদায় করে দেয় তবু আদায় হয়ে গেল। ধরেন গ্রামে একটি মসজিদ লাগবে, এটা ফরজ, ফার্জে কেফায়া, গোটা গ্রামবাসীর ফরজ। কেউ একটা পয়সা চাঁদা দিল না, একজন মানুষ দেখলো যে এই ফরজে কেফায়া যদি আদায় না করি, যদি মসজিদ না করি, তাহলে তো গোটা গ্রাম পাপি, আমিও পাপি, সবাই পাপি, সব আমি আমি নিজেকে পাপমুক্ত করলাম, গোটা গ্রামবাসী হাজার হাজার মানুষকে পাপমুক্ত করার জন্য আমি একাই মসজিদ তৈরি করে দিলাম। বেশি গুরুত্বপূর্ণ হলো না? ফার্জে কেফায়ার মাধ্যমে নিজেকেও গুনাহ থেকে রক্ষা করলেন, জাহান্নাম থেকে রক্ষা করলেন, আর নিজের জাতিকে, গ্রামবাসীকে, এলাকাবাসীকেও কি করলেন? কাবিরা গুনাহ থেকে রক্ষা করলেন। কারণ ফার্জে কেফায়া ছাড়া কাবিরা কথা যদি আদায় না করে কেউ, আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারেননি তো? এইরকমই দিনই শিক্ষা থাকতে হবে, ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। আমাদের দেশীয় অবস্থায় যেমন দেশের ধরেন মুসলিম সরকার নেই অথবা মুসলিম সরকার এগুলো ধারে না, আপনাকে একটা গ্রামে যদি মক্তব না থাকে তো গ্রামের ছেলে মেয়েরা কী শিখবে? কোথা থেকে কোরআন শিখবে? কোথা থেকে ইসলাম শিখবে? সুতরাং গ্রামে একটি ছোটোখাটো মাদ্রাসা থাকা, যেটা প্রাথমিক ইসলাম শিখার ব্যবস্থা থাকে ছেলে মেয়েদের জন্য, এই যে গ্রামবাসীর ফরজে কিফায়া। তাহলে আপনার পয়সা আমার পয়সা দিয়ে এটা চালাইতে হবে? বিরাট মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, আর তাতে কোরআন হাদিস পড়া হচ্ছে আর আলেম হয়ে যাচ্ছে, এটা নফল কাজ। এটা ফার্জে কেফায়া, সেটা গোটা ডিস্ট্রিক্টে অথবা গোটা দেশে দু চার পাঁচটা দশটা মাদ্রাসা থাকলে চলতে পারে। হ্যাঁ, ফার্জে কেফায়া আদায় হইতে পারে, কিন্তু আপনার প্রত্যেক গ্রামে হ্যাঁ একটি করে মক্তব লাগবে না? আপনার গ্রাম থেকে ছোটো ছোটো বাচ্চারা, পাঁচ বছর, সাত বছর, দশ বছরের বাচ্চারা যাবে 2 কিলোমিটার 3 কিলোমিটার কোরআন শিখতে নাকি? না, অসম্ভব কথা। এর বুঝতে পেরেছেন? তাহলে বিষয়টা বুঝে নেন যে আমাদের ওপর যেই খরচগুলি ফরজ, এক জাকাত, আর আরেক হচ্ছে যেই দায়িত্বগুলি আর্থিক দায়িত্ব পালন করা আমাদের ওপর ফরজ, অবশ্য নাফাকায় ওয়াজিবা, ফিকহের ভাষায় বলা হয়েছে এমন খরচ করা যেটা ফরজ, ওয়াজিব। এই দুটো যদি করে দেন, তারপরে আপনি টাকা পয়সা জমা রাখতে পারেন, আর ইনকাম সোর্স আপনার হালাল, কোনো হারাম পয়সা ঢোকেনি কিন্তু, তাহলে আপনার পয়সা জাহান্নামে যাওয়ার কারণ নয়। যদি পয়সার ফিতনায় পড়ে আপনি আল্লাহর কোনো হক নষ্ট না করেন, বান্দার কোনো হক নষ্ট না করেন, তাহলে আপনি যতই টাকা জমা করেন, নাজায়েজ কিছু আছে ইসলামে? এমন কোনো বিধান আছে যে এত কোটি টাকার পরে আর ইনকাম করা যাবে না? আচ্ছা, নাকি বিধান বের কিছুই নেই, সারা দুনিয়ার কেউ যদি মালিক হয়ে যায়, হ্যাঁ, কিন্তু আল্লাহর হক ভুলেনি, মানুষের হক ভুলেনি, কারো হক নষ্ট করেনি, হারাম রোজগার করেনি, তাহলে বরং আল্লাহর হক আরও সুন্দর করে আদায় করছে, তাহলে তার জন্য এই ধন সম্পদ দুনিয়া আখেরাতে কল্যাণকর। কিন্তু আর একটা মাসালা শোনেন, কোন ব্যক্তি এই হালাল রুজি করছে আর তার যে ধন সম্পদে হক আছে, দুটো হক, তাও আদায় করছে, তারপরে সঞ্চিত করে টাকা জমা রাখছে, ব্যালেন্স আছে তার, আর আরেকজন লোক দিন আনে দিন খায়, মাসের বেতন মাস শেষে শেষ হয়ে যায়, অথবা বেঁচে গেলে সে রাখে না, বেঁচে গেলে সে, যদি আজকাল এরকম লোক পাওয়া যাবে না, কিন্তু সাহাবায়ে কেরামদের জামানায় ছিল, আম্বিয়া রসুলগণ এইরকম ছিলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন,
كان رسول الله صلى الله عليه وسلم يدخر لغد رسول الله نجر جنو آغامي كالك نجر آغامي كالك جنو كونو كيشو جمع راكتن سنچيت کو راكتن جي آج كي تو ايتا خلام اي خرشتا كولام آت دستا درهم راكي آغامي كالك نجر خوابو استري چلمي كي خواب تا كورتن آسي كونو من دائر كون ها مجبوري تا آسي من بيتون اي 1000 ريال و 2000 ريال ماس شش تار آگي بيتون شش অনেকে বেশি একটু খরচ করে মুস নেই বেহুশ যার ফলে মাসের 20 25 তারিখ হইতে হইতে শেষ অনেক সময় লোকের আছে যখন বেতনটা পেল পকেট গরম আছে তখন হোটেল আর এখানে ওইখানে রেস্টুরেন্ট খেয়ে দে দমদম করে আর দেখা গেল যে মার্কেট এখন খালি মাসের শেষে মার্কেট খালি না দেখছেন না আর বেতন পেলে রাস্তাঘাটে ভিড়ভাড় শুরু হয়ে যাচ্ছে না বুঝতে পারছেন না তেতে মজবুরিতে যে দিন দিন আনে দিন খায় শেষ রিকশাওয়ালা অথবা অন্য অন্য কাজ করছে যারা শ্রম দিচ্ছে অথবা মাসিক বেতন অল্প আর খেয়ে দিয়ে মাস শেষে তো তো নিরুপায় হয় না হলে আপনি পয়সা পেলে তো কামড়ে ধরে নিতেন ঠিক না না এখন এমন কোন লোক আছে যেই ব্যক্তি যা 10000 রিয়াল ধরেন ইনকাম মাশাআল্লাহ 5000 রিয়াল মাসে খরচ হলো আর বাকি 5000 যা বাঁচলো এটাকে আমি কি করব সাথে বেঁচে গেল রাখবো না আগামী মাসে আগামী মাসে বেতন পাচ্ছি হ্যাঁ আমি কালকের জন্য তো আছে সুতরাং বাকিটা দান করে দেব ডেইলি ডেইলি দান করে দেব যা খেলাম খেলাম বাকিটা দান করে দিলাম আম্বিয়া রাসূলগণ হ্যাঁ এইরকম উত্তম আদর্শের অধিকারী ছিলেন হ্যাঁ আর তারা আল্লাহর উপর এইরকম আস্থা ভরসা রাখতেন যেমন পশু পাখিরা এই কথাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না সুনানে তিরমিজির হাদিস লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হক তাওয়াক্কুলহি যদি তোমরা সত্যিকার আল্লাহর উপর যথাযথ আস্থা ভরসা রাখতে যে আল্লাহ না খাইও মারবেন না হ্যাঁ আল্লাহ রিজিক দিবেন না এমনটা হইতে পারে না অবশ্যই দিবেন হ্যাঁ আমি এত বুদ্ধিমান আমাকে রিজিক দিবেন না হ্যাঁ যার কোনো ক্ষমতা নেই তাকে আল্লাহ রিজিক দিচ্ছেন যখন আমার কোনো ক্ষমতা ছিল না তখন আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন হ্যাঁ যখন খাবার চাওয়ার ক্ষমতা ছিল না তখন আল্লাহ দিয়েছেন মাকে বলছো তুই তাড়াতাড়ি খাওয়া দিনে এতবার করে দুধ দে এই তোর দুধে হচ্ছে না সুতরাং বাইরে থেকে খাবার কিছু অ্যাড কর কে এগুলো এলহাম করেছে এগুলো মাকে কে এগুলো শিখেছে বাপ মাকে সুবহানাল্লাহ তিনি রাজ্জাক রিজিক দাতা যদি আল্লাহর উপর এরকম ভরসা রাখতে যথাযথ তাহলে লা রাজাকাকুম আল্লাহ তোমাদেরকে রিজিক অবশ্যই দিতেন কামাই আরজুকু তাইরা যেমন পাখিকে আল্লাহ রিজিক দিচ্ছেন পক্ষী কুলকে হ্যাঁ কিভাবে তার দুঃখে মাসানো তার রোহ বেতন সকালবেলা খালি পেট নিয়ে বের হয় আর তলাশ করতে 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 কোথায় দানা পানি কিছু আছে আর খেয়ে দে সন্ধ্যাবেলা ফিরে আসে একবারে গজ গজ করছে দানা এখানে কিন্তু আগামীকালকের জন্য কিছুই বাসায় একটা দানাও নিয়ে এসে রাখে না তাকে আবার সকালে বেরোলো আল্লাহ ভরসা পাখি আল্লাহ ভরসা বলতে পারছে আমি কেন পারছি না জি ইমানে ত্রুটি আছে সেই জন্য কিন্তু ইমানের উচ্চ পর্যায়ে সাহাবাই কেরামগণ এইরকম অনেকে করতেন অসুবিধা না যা খেয়ে দিয়ে বাঁচলো দিয়ে আছে গরিব পাশে খেতে পাচ্ছে না আর আমার কালকে পরশু থাকবে কেন দিয়ে দে বিশেষ করে ওই পরিস্থিতি যেখানে আশেপাশের লোকেরা অনাহারে আর আমি জমা করে রেখেছি বছরের জন্য আমার ব্যাংক ব্যালেন্স জমা আছে কেন থাকবে এটা হচ্ছে ইমানের দাবি এখন এই দুটো ক্যাটাগরি আমি যেটা এখানে বুঝাইতে চাইছি যে এক শ্রেণীর লোক আছে হালাল আয় উপার্জন করে জাকাত দিচ্ছে আর সমস্ত দায়িত্বগুলো পালন করছে তারপর টাকা জমা রাখছে এই এক শ্রেণীর লোক যারা আজকাল পৃথিবীতে আছে আর এক শ্রেণীর বিরল মানুষ ইমানের ক্ষেত্রে তাকওয়ার ক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুলের ক্ষেত্রে যে খেয়ে দিয়ে যা বাঁচলো সব আমি কি করলাম দান খেরাত করে দিলাম একটি পয়সা রাখবো না মাস শেষে বা দিন শেষে এই দুইজনের কে বেশি উত্তম আল্লাহর কাছে বা পরিণামের দিকে উত্তম যে বলবেন হাত তুলবেন বাকিটা দান করে দিল কেন উত্তম সে আর পরিণামও তার ভালো কেন কে বলতে পারে এর উত্তর সমস্ত দিয়েছেন ওটা তো প্রয়োজন না সবসময় না প্রতি মাসে তো নয় ওইটা একসময় দিয়েছেন যখন নবী সাল্লাম চেয়েছেন আর প্রয়োজন আছে সব নিয়ে এসে দিয়ে দিয়েছেন সবসময় না ওটা মাঝে মধ্যে
মাঝে মধ্যে করার মতো লোক থাকতে পারে, জি আল্লাহর ভরসা বেশি করে না। আর একটা জিনিস আছে যে যেখান পর্যন্ত আমরা পৌঁছে হাসর মাঠে সবাই কিন্তু আমরা হাজির হব, হব না হব না, যারা জমা রেখেছেন টাকা পয়সা তারাও হাজির হবেন, কিন্তু আল্লাহর হক আদায় করেছেন জাকাতে পাস, তারপরে দায় দায়িত্ব বাপ মায়ের ভাই বোনের যা দায়িত্ব ছিল স্ত্রী ছেলে মেয়ে সব আদায় করেছেন, কথা বোঝা গেছে, মসজিদ মাদ্রাসা শিক্ষা ইত্যাদি বড় যা ছিল ভারতীয় কেউ আদায় করেছিল সব করেছে, আল্লাহর সামনে হাজির হবেন, কিন্তু কিছু টাকা পয়সাও আপনি সঞ্চয় করে রেখেছেন হালাল, সে এইভাবে আপনি জীবনযাপন করেছেন। আর আরেকজন হাজির হয়েছে আল্লাহর কাছে কোনো টাকা পয়সা সঞ্চয় করে রাখেনি, খেয়েছে চলে গেছে, খেয়ে দিয়ে শেষ, খেয়ে দিয়ে দান খায়রাত করে শেষ, আর তারপর আল্লাহর কাছে চলে গেছে। হাসর মাঠে যখন হিসাব শুরু হবে তখন কার পরিণাম ভালো হবে? যার টাকা পয়সা কিছু জমাই নেই তো আল্লাহ কি আর হিসাব চাইবে? হ্যাঁ কোথা থেকে উপার্জন আল্লাহ হালাল, অফিমান কোথায় খরচ আল্লাহ, খেয়ে দিয়ে যা পেয়েছে শেষ করেছি, একটাও রাখিনি, এটা পয়সাও রেখে আসেনি, কিছু রাখিনি, যাও জান্নাত বিনা হিসাবে জান্নাত, ধন সম্পদ কোনো হিসাব নেই, 500 বছর আগে জান্নাতে চলে গেল। আর যে জাকাত দিয়েছে জাকাত দেওয়ার পরে যে টাকা পয়সাটা ছিল সেইটা কোথায় খরচ করেছ, সেইটা কি করেছ, ইত্যাদি ইত্যাদি হিসাব দিতে হবে কি না, হিসাব হইতে হইতে এখানে লেট হয়ে যাবে, লেট হয়ে যাবে। কোনো রেওয়ায়ত রয়েছে 40 বছর পরে, কোনো রেওয়ায়ত রয়েছে 500 বছর পরে। ওলামারা বলেছেন যে বিভিন্ন অবস্থা হবে, কিছু কিছু হিসাব খুব সহজ তাদের হয়েছে, মানে বেশি ঝামেলা ছিল না, বেশি ভেজাল ছিল না তাদের রুজিতে, যার ফলে 40 বছর পিছিয়ে গেছে গরিব মানুষ, হ্যাঁ 40 বছর আগে চলে গেছে। কিন্তু যাদের হিসাব আরও বেশি, টাকা পয়সাও বেশি আর হিসাব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে হিসাব দিতে দিতে অবস্থা খারাপ, জান্নাতে গেলেও পাশ করেছে তারপরে 500 বছর, আর যারা ফরজ ওয়াজিব আদায় করেনি ও তো জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, অস্থায়ী হোক কিন্তু যেতে হবে, যদি আল্লাহ মাফ না করেন, আল্লাহর রহমত না হয় বা কারো সুপারিশ না হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কথা লম্বা হয়ে গেল কিন্তু বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটি দলিল হিসেবে বুখারী অধ্যায় কি ছিল, যদি যাকাত দিয়ে দেন আদায় করে দেন তাহলে সেটা সঞ্চিত হারাম সম্পদ নয়, যার শাস্তির কথা বলা হয়েছে যে ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাব আল ফিজ্জা, যারা স্বর্ণ চাঁদিকে সঞ্চিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিল আল্লাহ রাস্তায় খরচ করে না, তার ব্যাখ্যা করলাম দুটো ক্ষেত্র, ফাবাশশিরহুম আল্লাহ রাস্তায় যদি খরচ না করে অথচ সঞ্চয় করে জমা করে রাখছেন তাহলে তাদেরকে সংবাদ শুনিয়ে দাও বি আযাবিন আলী, মর্মান্তিক শাস্তি, বেদনাদায়ক, আলম, আলম মানে কি বেদনা, পেন, হ্যাঁ আলম থেকে আলিম, জি আলি, মর্মান্তিক বেদনাদায়ক শাস্তি। কি শাস্তি সেটি তার একটি ধরন, কয়েক রকমের শাস্তি হাদিস আরও এসছে, যে হাদিসগুলো আমরা গত আলোচনাতে পড়েছি, ইয়াউমা ইয়ুহমা আলাইহি ফি নারে জাহান্নাম, তার ধন সম্পদগুলিকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনে সেগুলিকে লাল করা হবে, ধন সম্পদগুলিকে, ফাতুকুয়া বিহার তা দিয়ে দাগানো হবে, তাকে দাগ দেওয়া হবে, গায়ে লাগানো হবে, জেবাহ হোম কপালে ললাটে চেহারাতে, অজনুব হোম পার্শ্ব দেশে, অজহুর হোম পৃষ্ঠ দেশে, পিঠে গোটা শরীরে লাগানো হবে, ছেঁক দেওয়া হবে জল, আর বলা হবে ফেরেশতাদের পক্ষ থেকে আজাবের ফেরেশতা, আজামা কানাজ তুমলি আনফুসুম, এইটাই তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে, হারাম পয়সা জাকাত দাওনি, খরচ করনি, বাপ মা বৃদ্ধ ছিল খেতে দাওনি, হ্যাঁ তাদেরকে থাকার জায়গায় দাওনি, বাড়িতে বের করে দিয়েছ, হ্যাঁ হ্যাঁ, অথবা বোনকে বাড়িতে বের করে দিয়েছ, কোথায় যাবে, অসহায় তার বিয়ে হয়নি, অথবা তালাক প্রাপ্ত সে বিধবা, তার দেখার কেউ ছিল না, তোমার দায়িত্ব ছিল, হ্যাঁ জামা কেন ছিলে আনফিস, এই যে সঞ্চয় করে গেছো, শাস্তি, শাস্তি ভোগ করা, ফাজুকু মা কুনতুম তাকনিজুন, এই যে সঞ্চিত করে রেখেছিলে, ফরজ ওয়াজিব আদায় করনি আর হারাম উপার্জন করেছিলে, যাকাত দাওনি, সেই জন্য সুতরাং এর শাস্তির আস্বাদন করতে থাক। সূরা তওবা আয়াত নম্বর 34-35, যদি যাকাত দিয়ে দেন তাহলে শাস্তির আওতাভুক্ত হবেন না, এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দলিল নিয়ে এসেছেন একটি হাদিস, সংক্ষেপে হাদিসটি নিয়ে এসেছেন, আর পরে আসবে হাদিসটি, যে 1405 নম্বর হাদিস আসছে একটি হাদিসের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা ফি মাদুনা খামসে আওয়াকিন সাদাকা, 5 উকিয়ার কম সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে তাতে যাকাত আবশ্যক নয়, ফরজ নয়,
উকিয়া, উকিয়া বলা হয় রৌপ্য মুদ্রাকে, মানে চাঁদের টাকাকে রৌপ্য মুদ্রা। এক উকিয়াতে কত হয়? চল্লিশ দিরহাম হয়, এক উকিয়া সমান চল্লিশ দিরহাম। তাহলে পাঁচ উকিয়াতে কত হবে? দু, হ্যাঁ, দুইশো দিরহাম, দুইশো দিরহাম হবে। দুইশো দিরহাম, তাহলে যদি কারো কাছে দুইশো দিরহামের নিচে থাকে, দুনা নিচে থাকে, তাহলে তাতে জাকাত ফরজ নেই। এই দুইশো দিরহাম যে হিসাব হলো পাঁচ উকিয়ার, এটাই যখন আপনি তোলাতে, আর তোলার অপর নাম ভরি, শুনে রাখেন, কারণ অনেক আলেমরাও বুঝে না, যার ফলে যখন কিতাবে পড়ে তোলা আর সমাজের লোকের কাছে শুনে ভরি, তখন হতভম্ব হয়ে যায় যে কী বলে বুঝাবো মানুষকে। এই যে না, আমি এমনভাবে বুঝিয়ে দিছি যে যেটা প্রচলিত ভাষা সেটাও শিখে না, আর যেটা কিতাবাদের ভাষা, আমরা পড়েছি তোলা উর্দু বাংলাতে, এত তোলা, তোলাই হচ্ছে ভরি, বোঝা গেছে? কত ভরি কত তোলা? চাঁদের ক্ষেত্রে, চাঁদের ক্ষেত্রে কেউ সাত ভরি বললো, কে বললো এটা? হ্যাঁ, কত কত ভরি জানেন না? চাঁদের সাড়ে বাহান্ন তোলা, সাড়ে বাহান্ন ভরি, কে বললো? হ্যাঁ, মাশাআল্লাহ, সাড়ে বাহান্ন ভরি, সাড়ে বাহান্ন ভরি কিসের? চাঁদিতে। স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত তোলা, সাড়ে সাত ভরি। জি, এখানে স্বর্ণের কথা আসেনি, চাঁদির আলোচনা চলছে, যখন আসবে আসবে সব। এতে গ্রাম কত হবে? কারণ আজকাল অনেকে ভরি টরি ওসব ঝামেলাতে নেই গ্রামে, কারণ সব গ্রামে বিক্রি হচ্ছে আজকাল, তাই না? গ্রাম কত হবে? পাঁচশো পঁচানব্বই গ্রাম, হ্যাঁ, পাঁচশো পঁচানব্বই গ্রাম। জি, তাহলে পাঁচশো পঁচানব্বই গ্রামের বা সাড়ে বন্ন ভরির নিচে যদি কারো কাছে চাঁদি থাকে, আর চাঁদি ধরা হবে টাকার জন্য জাকাত, তাহলে আপনি যখন টাকা পয়সার জাকাত দেবেন বা ব্যবসায় সামগ্রী জাকাত দেবেন, তখন যারা রূপা চাঁদির ব্যবসা করে স্বর্ণকার, তাদের কাছে রেটটা বা মার্কেটে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন যে এখন চাঁদির ভরি কেমন চলছে। গত বছরে যেটি হিসাব ছিল, গত রমজানে আমরা যেটা পেয়েছিলাম সৌদি আরব থেকে, যেটা ঘোষণা হয়েছিল হাইয়া থেকে বা ওলামা থেকে, সেটা হচ্ছে মোটামুটি আঠারোশো রিয়াল। কত টাকা? আঠারোশো রিয়াল। তাহলে এবার দুই হাজারের উপরে যাবেন না, দুই হাজারের উপরে যাবেন না, আঠারোশো রিয়াল। এখনকার হিসাব কাউকে আমি জিজ্ঞেস করিনি, কিন্তু আনুমানিক ধরেন আঠারো থেকে দুই হাজার, দুই হাজার রিয়াল যদি হয়, তো বাংলাদেশি টাকার কত হবে এখন? এখনকার রেট বলেন আপনারা, একজন একজন বলুন ভাই, কত? সবাই বলছেন কেন, যে বলবেন হাত তুল, কিছু শোনা যাচ্ছে? হ্যাঁ, সিক্সটি ফাইভ, পঁয়ষট্টি, পঁয়ষট্টি হাজার টাকা, তাই? পঁয়ষট্টি হাজার টাকা। গত রমজান, আগের রমজানে আমরা বলেছি পঞ্চাশ হাজার, কারণ তখন রেট কম ছিল, বারোশো রিয়াল ছিল, তো বারোশো রিয়াল ছিল, তো ষাট পঁয়ষট্টি হাজার টাকা ইন্ডিয়ার টাকা, যারা ইন্ডিয়ার আছেন তারা হিসাব ওইভাবে করে নেবেন, কত? পঞ্চাশ হাজার বেশি হবে না, পঞ্চাশ হাজারের নিচেই হয়তো থাকবে, কারণ চব্বিশ না, চব্বিশ কাছাকাছি চলে গেছে হয়তো, তেইশ চব্বিশ। জি, যাই হোক, যেটাই থাক, আপনার দায়িত্ব এটি হিসাব করা। যেমন আপনার খোঁজ রাখা যে রমজান কখন আসছে, রোজা রাখতে হবে, তেমনই আপনাকে খোঁজ করতে হবে যে কত টাকা আমার জাকাত ফরজ, এটা আপনার খরচ। যে পয়সাওয়ালা, ভালো করে শোনেন, চোদ্দশো চার নম্বর হাদিস, হাদিস খালেদ বিন আসলাম তাবি বর্ণনা করছেন, কালা খারাজনা মা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা একবার বের হইলাম আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবীর সাথে, ফাকাল আরাবিউন, কোন জায়গায় বেরিয়েছি, তো সেখানে একজন বেদুইনের সাথে সাক্ষাৎ হল, সে বেদুইন জিজ্ঞেস করলো আব্দুল্লাহ বিন ওমরকে, পেয়ে যেহেতু তিনি বিশিষ্ট সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আখবারনি আন কাউলিল্লাহি তাআলা, আমাকে বলুন তো মহান আল্লাহর এই বাণীর তাৎপর্য সম্পর্কে বা তাফসীর সম্পর্কে, কি সূরায়ে তওবার যে আয়াত 34 রয়েছে, যে একটু আগে শুনাইলাম, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাব আল ফিজা, যারা স্বর্ণ আর চাঁদি সঞ্চয় করে রাখে, মানে জমা করে রাখে, বাঁচিয়ে বাঁচিয়ে রাখে, কিনে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, সেগুলি আল্লাহর রাস্তায় খরচ করে না, যদি খরচ না করে তাহলে মর্মান্তিক শাস্তির সংবাদ শুনিয়ে দাও ওই সব লোকদেরকে। এই যে আয়াত, এর তাফসীরটা কি? কালা ইবনে ওমর, ইবনে ওমর রাদিয়াল্লাহ, কারণ এই তাফসীর নিয়ে তখনকার যুগে একটু মানুষের মধ্যে ভিন্ন মত ছিল। যেমন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু
সমস্ত সাহাবায়ে কেরামদের বিপরীত তিনি এই ক্ষেত্রে মত পোষণ করেন। তার ফতোয়া ছিল তখনকার বিরল ফতোয়া, সাজ ফতোয়া। তার মত কি ছিল যে যা খেয়ে দিয়ে বাঁচবে সব দান করা ফরজ, শুধু মোস্তাহাব নয়। আমি একটু আগে যে আলোচনা করলাম যে যেই ব্যক্তি খেয়ে দিয়ে যা বাঁচলো আল্লাহ রাস্তায় দান করে দিল সে বেশি ভালো, কেন? সে মোস্তাহাব কাজ করলো, কোনো ওয়াজিব কাজ নয়। সেটা ওয়াজিব কাজ নয়, মোস্তাহাব কাজ। আর যদি সঞ্চয় করে রাখে, হ্যাঁ, ধন সম্পদের পাহাড়, আর কারো হক নষ্ট না করে আল্লাহর হক আদায় করেছে, গরিবের হক আদায় করেছে, যাকাত সব করেছে, তাহলে সেই ব্যক্তি জায়েজ কাজ করলো। কথা বোঝা গেছে না? তো আবু জারের মত ছিল এক বিরল মত সমস্ত সাহাবায়ে কেরামদের খেলাফ। তিনি যেটা বুঝেছিলেন যে না, একটা পয়সা রাখা যাবে না, খেয়ে দিয়ে আর তা করতেন তিনি। তিনি করতেন এবং সাহাবিদেরকে এইভাবে উৎসাহিত করতেন, করো যা আছে দান করো, একটা পয়সা রাখা যাবে না, না হলে জাহান্নামে যেতে হবে, কানুষ হয়ে যাবে আর কঠিন শাস্তি ইয়াউমায়ুহুমা আলাইফিন আর জাহান্ন, জাহান্নামের আগুনে ওই সব ধন সম্পদ যেগুলো বাঁচিয়ে রাখবে সেগুলি দিয়ে এইভাবে তোমাদেরকে আজাব দেওয়া হবে। এইটা বুঝেছিলেন সমস্ত সাহাবায়ে কেরামের এজমা ছিল আবু জার ছাড়া, যে না, যদি সমস্ত হক আদায় করার পরে মানুষ টাকা পয়সা জমা রাখে তো জায়েজ, আর প্রয়োজন আছে। তারপরে নবী সাল্লাম আর একটি হাদিস রয়েছে যে তুমি তোমার সন্তান সন্ততিদেরকে অসহায় গরিব করে ছেড়ে যাওয়ার চাইতে তাদেরকে কিছুটা সচ্ছল ছেড়ে যাওয়া, অর্থাৎ তাদের জন্য কিছু ধন সম্পদ রেখে যেতে বললে এটা বেশি ভালো, আর একটি হাদিস রয়েছে এই ক্ষেত্রে। সহিহ বুখারী হাদিস। তো সুতরাং আর প্রয়োজনও আছে, এমন নয় যে আপনি এমনভাবে খরচ খরচা করে শেষ করে দিলেন যে যখন মারা গেলেন দেখা যাচ্ছে ছেলেমেয়েরা এখন অপরে দ্বারস্থ, কালকে কি খাবে তাই নেই, ওটা যেন না হয়, ওটাও খেয়াল রাখেন। আর এত ইমান মজবুত নয় আপনি একা যদি এরকম, আর আপনার স্ত্রীরও এরকম ইমান নাই, আপনার ছেলেমেয়েরও এরকম ইমান নাই, তখন সমস্ত দোষ চাপাবে আপনার ওপর, সমাজের লোক সব দোষ চাপাবে, দেখো দেখো কী কাজ করে গেল, কী কাজ করে গেল, দেখো সব পথের ফকির বানিয়ে গেল, বলবে না? হ্যাঁ, কারণ ওই ইমান যদি আপনার পরিবার সদস্যদের থাকতো সেটা তো ভিন্ন বিষয়। তো সমস্ত সাহাবায়ে কেরামদের সাধারণ আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কী হয়ে যায়, মতানৈক্য হয়ে যায়, আর মতানৈক্যটা একটা চরম পর্যায়ে যায় পৌঁছে যায়, আর মানুষের মাঝে মানে একটা যেন বিশৃঙ্খলার মতো অবস্থা তৈরি হয়। তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দেওয়া হলো উসমান রাদিয়াল্লাহর পক্ষ থেকে যে তুমি এক কাজ করো, সামদেশে ছিলে সেখানেও মানুষের সাথে ঝামেলা বেঁধে যায় কারণ তোমার মতের সাথে কারো মতের মিল হয় না, আর এইখানেও মদিনা আসলে এইখানেও কারোর সাথে মিল হয় না, আর সবাই তোমার তামাশা দেখতে ভিড়ভাড় করে, ই আজব লোক কী বলছে রে, দেখে আসি দেখে আসি, আরে সবাই আসে দেখতে ওকে, হাদিস আসছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তিনি ইচ্ছা করলে বাই ফোর্স জবরদস্তি তাকে সেখান থেকে নির্বাসিত করতেন, কিন্তু করলেন না তিনি, যে না তুমি এখানে থাকবে না, ঝামেলা বাঁধাবে না, যাও বাইরে যাও, মদিনার বাইরে চলে যাও, কেন করলেন না? বললেন যে তোমার জন্য ভালো মনে হয় ঝামেলা মুক্ত জীবন, আল্লাহর ইবাদতবন্দি করবে আর মানুষের ফিতনা ফাসাদ ঝামেলা থেকে দূরে থাকবে, তুমি যদি মদিনার আশেপাশে কোনো একটি হ্যাঁ পল্লী গ্রামে বসবাস করো এটা বেশি ভালো তোমার জন্য। তিনি তখন সেখান থেকে বেরিয়ে আল কাসিমের রাস্তায় একটি জায়গা আছে রাবাজা, যেহেতু আমি কোরআন হাদিস কিছুটা আল্লাহ জ্ঞান দিয়েছে, যখনই আমি সৌদি আরবে চলি তখন যেই এলাকায় যে ঘটনাগুলি ঘটেছে সিরাতের ওগুলো মিলাবার চেষ্টা করি। তো আমি যখন বাই রোডে এসেছি তখন আমি সবসময় খেয়াল রাখি, যখন মদিনা থেকে বেরোলাম কিছুদূর আসলাম, প্রথমে একটা ছোট্ট শহর আছে হানাকি, তো মদিনা থেকে কিছুদূর আসার পরেই একটা লোকেশন দেখছি লেখা আছে রোডের পাশে রাবাজা, রাবাজা লেখা আছে, 1400 বছর আগে ওই নাম রাবাজাই ছিল, পাহাড়ি এলাকার মধ্যে চলে গেছে সেই জায়গাটি, বিরান, এখন বিরান হয়ে গেছে জায়গা, সেখানে আবু যার রাদিয়াল্লাহু তাআলা বসবাস করতেন, আর সেখানে তার স্ত্রী সহ ছেলের ইন্তেকাল করেন, তখন শুধু তার সাথে তার স্ত্রী কেউ নেই, সেখানে জানাজা পড়ে একাই তিনি সেখানে বসবাস করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে একটি কাফেলাকে পাঠিয়ে দিলেন, যে কাফেলার প্রধান ছিলেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, সেখান দিয়ে যাচ্ছেন। যখন তিনি খুব মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন তখন স্ত্রী খুব কান্না করছে, আল্লাহ আকবার, তার সিরাত বলছে খুব কান্না করছে, তখন তুমি কান্না কেন করছো?
তো বলছে আমি কান্না এই জন্য করছি যে আপনি আর বাঁচবেন না যে অবস্থা দেখছি, আপনি যে মারা যাবেন আর আমি ছাড়া কেউ নেই, তো আপনার জানাজে কে পড়বে, আপনার দাফনে কে শরিক হবে, আমি এই নিয়ে কান্না করছি। তখন তিনি বললেন, শেষ কথা এক কাজ করে, একটা আমার ওসিয়ত মনে রেখো, আমি যদি মারা যাই তো তুমি একটা উঁচা পাহাড়ের উপর উঠে যাবে, আর উঁচা পাহাড়ের ওঠার পরে দেখবে চারিদিকে যে কোনো লোকজনের সমাগম আছে কিনা, কোনো কাফেলা এখান দিয়ে যাতায়াত করছে কিনা। তাই করলেন তিনি ইন্তেকালের পরে। আর তারপরে ওই করছেন তখন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহ তার সাথে একটি দল রয়েছে যারা কুফার রাস্তা, সেখান দিয়ে কুফা যাওয়ার রাস্তা। কুফার রাস্তা কিন্তু এদিকে আপনার আপনার যে নাইরিয়া আছে না, নারিয়া তো এখান থেকে জানেন, অনেকে জানেন নাইরিয়া, জোবাইল থেকে এগিয়ে যে আপনার খাবজির রোড, একটা তো খাবজি হয়ে কোয়েত চলে গেলো, আরেকটা চলে গেলো আপনার হাফরুল বাতানের দিকে। তো হাফরুল বাতানের দিকে গেলেই আপনি যখন খাবজির রোডটা ছেড়ে দিয়ে চলে যাবেন হাফরুল বাতানের রাস্তায়, তো নোয়াইডিয়া পড়বে। নোয়াইডিয়ার পরে পড়বে একটি জায়গা রয়েছে গারিয়া, হ্যাঁ কারিয়াতুল অলিয়া আসলে জায়গাটির নাম, আমি ওখানে একটা বক্তব্য করেছি অনেক আগে, 15-18 বছর আগে। একেবারে ছোট্ট গ্রাম, কিন্তু ওখানে একটা ইসলাম সেন্টার আছে। তো এই ওই কারিয়াতুল অলিয়া ওই দিক দিয়ে রাস্তাগুলি ছিল। এখনও যে যারা কুয়েত থেকে আপনার মদিনা হয়ে উমরা করতে যায় ওই দিক দিয়ে বেরিয়ে চলে যায়, কিন্তু হাফুল বাতন থেকে ওই দিক দিয়ে এসে মোট কথা ওই ওই সব রাস্তা দিয়ে যাতায়াত ছিল। তো যখন বেরিয়ে আসতেন মদিনা থেকে তখন ওই আল কাসিমের ওই দিকটা দিয়ে আসতেন, যেমন আপনারা আসছেন। তো ওই রাবাজার পাশ দিয়ে যাচ্ছিলেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, দেখতে পেলেন যে একজন মহিলা পাহাড়ের উপরে যেন কোনো ইশারা করছে, কেন দেখি কাছে গিয়ে দেখি। তো গিয়ে যখন পৌঁছলেন তখন এইরকম অবস্থা। আপনারা তো জানছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা নবী বিশিষ্ট সাহাবীকে, তিনি আমার স্বামী ইন্তেকাল করেছেন, তার জানাজার কোনো লোক নেই। সুবহানাল্লাহ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে সাথী সঙ্গীদেরকে নিয়ে জানাজা পড়লেন, দাফন করলেন, আর তারপরে সেখান থেকে রওনা দিলেন। এ হচ্ছে আবু যর রাদিয়াল্লাহু তাআলার সংক্ষিপ্ত জীবনী। এবং তিনি আবু যর গিফারি, যার নাম শুনেছেন আপনারা ওয়াইজদের কাছে মেলা কিছু, এবং বিশেষ করে যারা পীর মুরিদির ব্যবসায়ী তারা তার নামটাকে পুঁজি করে ধর্ম ব্যবসা করে। তারা বলে আমাদের আদর্শ পীর মুরিদির, হ্যাঁ আধ্যাত্মিক রুহানিয়তের আদর্শ হচ্ছে, হ্যাঁ আবু যর রাদিয়াল্লাহু, বুঝতে পেরেছেন? কয়েকজনের নাম তারা ব্যবহার করে সাহাবিদের, আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে তারা ব্যবহার করে। বিদাতীরা বিদাতের উদ্দেশ্যে ব্যবহার করে, কিন্তু আমরা কোরআন সুন্নাহ অনুসারীরা, হ্যাঁ যা সত্য যা বাস্তব তা বর্ণনা করবো এবং তাদের অনুসরণের চেষ্টা করব, যদি তারা সঠিক কথা বলে থাকেন, কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা এই ফতোয়ার ক্ষেত্রে ভুলের ঊর্ধ্বে নয়, সমস্ত সাহাবায়ে কেরামদের এজমা, তারা তাদের সিদ্ধান্ত সঠিক ছিল ইজতিহাদ, আর তার ইজতিহাদ বা বুঝ আয়াতের ভুল ছিল। কি ভুল ছিল? তিনি বলতেন কানজ মানে জমা রাখাই যাবে না টাকা পয়সা, খেয়ে দে সন্ধ্যা হইলো টাকা দান করো, যতই টাকা থাক। তো এটা আসলে উদ্দেশ্য নয়, জাকাত না দিলে সেটা সঞ্চিত হারাম সম্পদ হয়, আর জাকাত দিয়ে দিলে হক আদায় করে দিলে, যে হকগুলি বললাম আর কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই বেদুইন জিজ্ঞাসা করেছিল এর তাফসীর, তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন শুনেন। ইবনে ওমরের বক্তব্য আবু যর রাদিয়াল্লাহু বক্তব্যের খেলাফ, তিনি কি বলছেন, মান কানা যাহা ফালাম ইউআদ্দি যাকাতা, কোনো ব্যক্তি যদি টাকা পয়সা সঞ্চয় করে রাখে, ফালাম ইউআদ্দি যাকাতা, আর তার যাকাত আদায় না করে, ফা ওয়াইলুল্লাহ, তার জন্য সর্বনাশ রয়েছে, দুর্ভোগ রয়েছে, সে ধ্বংস, তার জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। ওয়াইল জাহান্নামের একটি নাম, আবার ওয়াইল মানে ধ্বংস, হালাকুন দমারুন, হল ওয়াইল মানে দুর্ভোগ, তার জন্য দুর্ভোগ। ইন্নামা কানা হাযা ক্বাবলা আন তুনজালা যাকাত, যাকাতের বিধান নাজেল হওয়ার আগের বিষয় ছিল প্রথম দিকে, আর প্রথম দিকে খরচের প্রয়োজন ছিল, যাকাতের বিধান এখন আসেনি, মদিনা এসেছেন রাসূল নবী সাল্লাম, আর মানুষ খেতে পায় না, অনাহারে মরছে, আর সেখানে আপনি টাকা পয়সা জমা রাখবেন খেয়ে দিয়ে, আর কেউ সারাদিন না খেয়ে আছে, দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহে না খেয়ে আছে, এটা হয়? সুতরাং কি করো, নিজে খেয়ে দিয়ে যা বাঁচছে, আত্মীয় স্বজন ভাই বোন বা আশেপাশের প্রতিবেশী যারা আছে, মমিন মুসলিম ভাই আছে, তাদেরকে দিয়ে দাও। বলছেন তিনি যে যাকাতের বিধান নাজেল হওয়ার আগের বিষয়টি ছিল, ফালামুন জেলা যখন যাকাতের বিধান নাজেল হয়ে গেল, জালাহ আল্লাহ তোহরান লিল আমওয়াল,
এই জাকাতকে ধন সম্পদের পবিত্রতার উপকরণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন যে জাকাত দিয়ে দিলে আপনার টাকা পয়সা কি হয়ে গেল পাক পবিত্র হয়ে গেল মানে হালাল হয়ে গেল 1405 নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ জি তিনি বলছেন ইয়াকুল তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم বলেন লাইসা ফিমা দুনা খামসে আওয়াকিন সাদাকা পাঁচ উকিয়ার কম যদি কারো কাছে রূপা থাকে চাঁদি থাকে তাহলে তাতে সাদাকা মানে যাকাত নেই আর পাঁচ উকিয়ার কথা বললাম 200 দিরহাম 52.5 তোলা আর 595 গ্রাম বেশ জি লাইসা ফিমা দুনা খামসে যাউদিন সাদাকা যাউদ মানে হচ্ছে উট উটের অনেক নাম আছে আরবদের যেহেতু প্রধান পশু হচ্ছে কি উট সেজন্য ওর নামও অনেক বেশি ভাষাবিদরা বলেছেন কয়েকশো নাম আছে উটের প্রত্যেক বয়সের এক একটা করে নাম আছে যেন মানুষের বয়সের এক একটা নাম আছে না নেই যখন দুধ পান করে ওর নাম আলাদা আরবিতে আছে হ্যাঁ তারপরে যখন একটু বড় হলো আলাদা হ্যাঁ মাতৃগর্ভে তখন ওর নাম আলাদা এইভাবে ধীরে ধীরে যখন একটু কিশোর হইলো তখন তার নাম আলাদা সাবালক হলো তখন তার নাম আলাদা সাবার এখন নিম সাবালক সাবালক পুরোপুরি হইতে যাচ্ছে মোরাহেব হ্যাঁ আর তারপরে সবাব সাবালক হলো তখন সবাব হ্যাঁ ইত্যাদি তারপরে বয়স 30-40 হলো তখন কি নাম 50-60 হয়ে গেল তখন কি নাম ইত্যাদি আছে প্রত্যেক স্তরের জন্য তো উটের ওইরকম অনেক নাম আছে তার মধ্যে কিছু নাম কোরআন কারিমে এসেছে দেখি জাউদ এই হাদিসে এই নামটি এসছে কিন্তু জাউদ একটি উটকে আরবরা বলতো না কমপক্ষে একাধিক যখন উঠ হইতো কয়েকটা উঠ হইতো তখন জাউদ বলা হইতো মানে উটের সমষ্টি উটের দল ওয়ালাইসা ফিমা দুনা খামসে জাউদিন সাদাকা পাঁচ উটের কম যদি কারো কাছে উট থাকে তাহলে তাতে যাকাত ফরজ নেই তাহলে উটের নেসাব কি হ্যাঁ সর্বনিম্ন কয়টা হইতে হবে পাঁচটি কারো চারটি উট যদি গোটা বছর ধরে থাকে জাকাত ফরজ নেই কিন্তু দান খায়রাত করা তাতেও এটা হচ্ছে মুস্তাহাব জি ইল্লা আন তাতাও হাদিসে রয়েছে তুমি নফল এসে অতিরিক্ত করো ভালো এটা এইরকমই যার ধরেন টাকার নেশাব এখন বললাম 65,000 ধরেন বাংলাদেশি টাকা কারণ নাই কিন্তু 40-50,000 আছে 40-50,000 গোটা বছর ধরে আছে তাহলে এতে যদি দান খায়রাত বেশি 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 করেন বা কিছু দান করেন আপনি জাকাত ফরজ নেই কিন্তু দেন তো ভালো দিলে ভালো বিশেষ করে প্রয়োজন যদি থাকে অভাব আছে ওয়ালাইসা ফিমা দুনা খামসে আওসকিন সাদাকার পাঁচ ওয়াসাক খাদ্যদ্রব্যের কম যদি কারো কাছে থাকে তাহলে তাতে যাকাত ফরজ তার এটা খাদ্যদ্রব্যের ক্ষেত্রে ওয়াসাক কাকে বললা এক ওয়াসাক কত হয় কেউ বলতে পারলে হাত তুলবে হ্যাঁ 60 কি 60 সা এক ওয়াসাক কত হয় 60 সা তাহলে পাঁচ অসাকে কত হয়ে যাবে 300 সা হ্যাঁ পাঁচ ছয় গুণ দেন পাঁচ ছকে 300 হয়ে গেল 300 সা হয়ে গেল 300 সা আর এক সা যদি 3 কিলো যেহেতু ফিতরা দেওয়ার সময় 3 কিলো বলছি আমরা সুতরাং 3 এটা অধিক সতর্কতা এই ওজনটা যেহেতু কাঠার ওজন ছিল পাত্রের ওজন সেই জন্য দাঁড়িপাল্লা যখন ওজন করতে গেছে তখন ইখতলাফ হয়েছে একদল 2.5 কিলো বলেছে কেউ 2.75 বলেছে কেউ 3 বলেছে কেউ এরকম 2.5 রকম বলেছে যেমন শেখুল হোসাইমিন কিন্তু আমরা ইমান আমলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব তাই না যদি কম ফরজ থাকে বেশি দিয়ে দেন তাহলে ফাঁসবেন না ঠিক না নফল যেটা বেশি দিলে নফল হইল কিন্তু বেশি ফরজ হয়ে আছে আর কম দিলেন তাহলে এই জন্য যখন আপনার নামাজে সন্দেহ হয় 3 পড়লাম না 4 পড়লাম কয় ধরতে হবে 3 কেন ধরবেন কারণ 3টা নিশ্চিত হ্যাঁ আর যদি 4 ধরে নেন সন্দেহ যখন হচ্ছে তার কত পড়বো তাড়াতাড়ি সারি 4ই ধরে নিলাম আর বাই চান্স যদি কম থেকে যায় তার নামাজটি আপনার বাতিল হয়ে গেল কিন্তু আপনি এক কম ধরলেন আর 5ও যদি হয়ে যায় কোনো গোনা নাই কারণ আপনাকে আল্লাহ যেহেতু ভুলিয়ে দিয়েছেন ভুলে গেছেন আল্লাহ ধরবেন না রব্বানা লা তুআখিজনা ইন্না সিনা আখতা আল্লাহ ভুলে যায় তো ধরবেন না আর ভুল যদি করে অনিচ্ছাকৃত ভুল করে তাও আল্লাহ ধরবেন না আল্লাহ শিখিয়েছেন এই দোয়া এই দোয়া অবশ্যই গ্রহণযোগ্য সেই জন্য আল্লাহ শিখিয়েছেন নাহলে শিখাতেন না তো 3 আপনার 300 সাকে 3 দিয়ে গুণ দেন তাহলে কত হয়ে যাবে 900 কিলো হয়ে যাবে 900 কিলো হয়ে যাবে তো 900 কিলো যদি কারো কাছে থাকে
900 কিলো লিখে মনে যদি ফেলেন একটু হিসাব করে দেন তো কি তাড়াতাড়ি হ্যাঁ 900 কিলো 40 40 দিয়ে ভাগ দেন জি হিসাব করেন না এমনি এই যে কোথায় 7.5 করে দিয়েছে তো ওইটাই চিন্তা করছি এতদিন আমি আপনাদেরকে হিসাব করতে বললো আমার তো একটা এস্টিমেট আছে আপনি কি মনে করছেন আমি কি নতুন আজকে নাকি আদেশ পড়ছি আর পড়াচ্ছি এই 60 বছর বয়স হতে যাচ্ছে হ্যাঁ 22.5 মণ আর যদি 2.5 কিলো করে ধরেন তো একটু কম হবে কথা বুঝতে পেরেছেন হ্যাঁ তো তখন হবে কি ওই 18 মণের কাছাকাছি থাকবে এই জন্য 18 অন্য আর 22.5 অন্য আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে গ্রামে গঞ্জে যে 20 মণ ব্যাস 20 মণ কথা বোঝা গেছে আর আপনাদের অনুবাদক সাহেব উনি লিখেছেন 1 টন কথা বুঝতে পেরেছেন উনিও মাঝামাঝি গেছেন আর কি তো যাই হোক এই মোটামুটি ধরে রাখেন এই আর কি যে মোটামুটি ধরেন মাঝামাঝি তাহলে 20 মণ আর না হলে যদি একটু অধিক সতর্কতা অবলম্বন করেন যে 3 একবারে 1.3 কিলো তাহলে 22.5 মণ সাম তাহলে 20 মনের কম যদি আপনার 10-15 মন ধান হয়েছে 10-15 মন হ্যাঁ বোট হয়েছে কলাই হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে খাদ্য দ্রব্য শস্য ধরেন 10-15 মন কিন্তু 20 মনে পৌঁছেনি তাহলে জাকাত দেওয়া নফল কাজ দিলে নফল দান সদকা কিছু দেন গরিব মিসকিন আছে দেন এই নয় যে 10 মন কলাই হয়েছে 10 মন বুট হয়েছে সেজন্য আর দিবেন না আপনি আরে গরিব মিসকিন আছে কিছুই হয়নি তাদের দেন কিন্তু ফরজ নয় আপনার উপর কিন্তু যখন এর বেশি হয়ে গেছে 20 হয়ে গেছে বা তার বেশি হয়ে গেছে তখন আজকাল মানুষরা চাষাবাদ করে না সেই কিন্তু আমি যখন ছোট মাদ্রাসায় লেখাপড়া করেছি আমার নানার গ্রামটা এত গৃহস্থ গৃহস্থ পর্যন্ত এত মহাজন যে আজকে থেকে 60 বছর আগে গোটা গ্রামটা ছিল দালান বাড়ি দালান বাড়ি বুঝেন তো আবার দালান বাড়ি বুঝেন না হ্যাঁ পাকা বাড়ি গোটা গ্রামটাই পাকা সেই যুগে খড়ের বাড়ি মানুষ করতে পারতো না এক একজনের 100-200-250 বিঘা জমি গম এত হয়তো প্রথম তখন গম এসেছিল এই সেচ করা গম আমাদের চোখের সামনে শুরু হইল তো তখন আমার 10 বছর বয়স 50 বছর আগে ধরেন এখন থেকে তো এই গম যখন আসলে বিদেশি গম আসলো তারপরে বিদেশি ধান এসছে আর সেই যুগে কিন্তু দেশি ধান শুধু আউশ ধান ছিল আউশ ধান আমাদের অঞ্চলে ভাদ্র মাসে হয়তো সেজন্য ভাদই ধান বলতো যারা বুঝেন বুঝেন আর না বুঝেন না বুঝেন কেউ কেউ বুঝেন তো আর কি যে মজা ছিল আজকাল কেরালার লাল চাউল আসছে না ওটাও ফেলোর কাছে এত স্বাদের এখনো মাঝে মাঝে আমি লাল চাউল কিনিয়ে কিন্তু খাই আমি বাসাতে বাচ্চারা খেতে চায় না বুঝি খাও অভ্যাস করো আরে এইটা খেয়ে মানুষ হয়েছে এই জন্য দেখো তোমাদের যেতে আমরা সুস্থ হ্যাঁ কারণ ওই লাল হ্যাঁ আঁশওয়ালা চোকাওয়ালা ওই ওই যে লাল হয়ে আছে যেটা আজকাল মানুষ বুড় খেয়ে বেড়াচ্ছে নিজেকে সুস্থ রাখার জন্য আমরা এই খেয়েই তো মানুষ হয়েছি হ্যাঁ এই চোকা চোকা সহ খেয়েতে মানুষ হয়েছে কথা বোঝা গেছে তো যাই হোক সেই যুগে এক একজনের গোলা সুবহানাল্লাহ 500 মন 600 মন আর কয়েকজন তো ওই গ্রামে ছিল যাদের 1,000 মন করে গম হইত আর 1 বিঘে তো খুব বেশি না ধানের মতো না যে 20 মন 25 মন 1 বিঘে তো 10 মন করে খুব বেশি তো গম হইতো তাতেই 1,000 জনের 600-700 মন করে গম হইতো তাহলে কত জাকাত তাদের বেরোয় ওষুর বেরোয় অবশ্যই ওষুর দিতে হবে কিন্তু ওষুর দিয়েছে কি না এটা হচ্ছে প্রশ্ন না দিয়ে তাকে ফেসেছে আল্লাহর কাছে আল্লাহ হেদায়ত আর অজ্ঞতা খুব বেশি ছিল আমাদের সমাজে জি মানুষ জানতো না তো যাই হোক নবী সাল্লামের এই হাদিসে তাহলে চাঁদের নেশা বলে দেওয়া হইলো হ্যাঁ আর উটের নেশা বলে দেওয়া হইলো বাকি থাকলো গরু বাকি থাকলো আর ছাগল বাকি থাকলো এটাও কিন্তু এর আগে বলেছি মনে হয় বলেছি না বলিনি গরুতে কয়টা হ্যাঁ কে 40 বললো 30 ভালো করে আরে 30 বললে মানুষ 20 বুঝবে এই জন্য 30 বলেন তাহলে কি ক্লিয়ার ভাষা একটু ক্লিয়ার বলতে বলতে শিখেন 30 হ্যাঁ 30 আর ছাগলে 40 40-এর নিচে হলে ছাগলে নেই ঠিক আর আর একটি শর্ত আছে কিন্তু গবাদি পশুতে জাকাত ফরজ হয় সেটা হচ্ছে বছরের অধিকাংশ সময় চারণ ভূমিতে চরে যেন খায় অর্থাৎ যাদের হ্যাঁ আপনার কি বলছে আজকাল ওই যে ব্যবসা করছে যারা গরুর ব্যবসা খামার খামার বলছে না খামার খামার বলছে এই যে গরুর খামার টামার করে যারা ইয়ে করছে আর কি হ্যাঁ এতে জাকাত ওইভাবে নেই এই নেশাবে নেই তখন ব্যবসায়ী সামগ্রী হিসাবে জাকাত কারণ তার বিজনেস এটি
হ্যাঁ, লাখ লাখ টাকা দিয়ে গরুগুলো কিনছে বিদেশি গরু, আর তারপরে পুষছে, খামার করছে, আর কোরবানির সময় বিক্রি করছে, এগুলোতে তখন ওই 30-এর নেশা চলবে না। হ্যাঁ, ছাগলের ধরেন কারো খামার আছে, আর সে ছাগলের জন্য যেটা ফার্ম, হ্যাঁ সহজ ভাষা কি, ছাগলের ফার্ম আছে, গরুর ফার্ম আছে, এগুলো ব্যবসায়ী সামগ্রী, যেমন দোকানপাটের, দোকানপাটে হিসাব করতে কত টাকার মাল সামান আছে, ঠিক তেমনি হিসাব করে যে কত টাকার গরু আছে, কত টাকার আমার এই ছাগল আছে আমার ইয়েতে ফার্মে, এইভাবে। যেমন পোলট্রির মুরগির যদি কারো ব্যবসা থাকে, তো মুরগির তো পশু হিসাবে এনে সব নেই আছে, হ্যাঁ, কিন্তু ব্যবসায় সামগ্রী হিসাবে কি করতে হবে, জাকাত দিতে হবে। জি, যেমন গাড়ির, গাড়ির যেগুলো শোরুমওয়ালা, শোরুমের মালিক আছে যারা, এই যে ওয়াকালা এজেন্সি আছে তাদের, তো হয়ে গেল তাহলে এগুলো। আর একটি হাদিস কমপক্ষে পড়ি, আমরা অধ্যায় শেষ করতে পারছি না কথা বেশি হয়ে যাওয়ার কারণে। 1406 নম্বর হাদিস, হাদিস ওই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন, যায়েদ ইবনে ওয়াকালা মারার তো বীর রাবাজাতে, রাবাজা নামক স্থান হয়ে আমি অতিক্রম করলাম, ফাইজা আনাবি আবি জারিন রাজিয়া, সেখানে গিয়ে হঠাৎ দেখতে পেলাম আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ফাকুল তো লাহু, তাকে বললাম, মা আনজালাকা মানজালাকা হাজা, আপনি এখানে কি কারণে অবস্থান করছেন, এখানে কেন এসছেন, আপনি তো শাম দেশে ছিলেন, আপনি দামেশকে, সেখানে আর না হইলে মদিনা তো রসুল রসুল্লাহ শহরে, এখানে মদিনা কাছে, এখান থেকে 50 কিলোমিটার দূরে, আপনি এখানে কেন একাই বসবাস করছেন। কালা বলছেন, কোন তো বিশ্বাম, এখন কাহিনী শোনাচ্ছে, আমি শাম দেশে ছিলাম সিরিয়াতে, ফাখতালাফ তো আনা ও মাওয়িয়া, আমার মাওয়িয়ার সাথে মতানৈক্য হয়ে যায়, আমি এক মত পোষণ করি ধন সম্পদ সঞ্চয় করা সম্পর্কে, আর মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানকার যেহেতু গভর্নর শাসক, তার মত হচ্ছে ভিন্ন, আর শাসকের সাথে যদি দ্বন্দ্ব হয়ে যায় তো টিকাটা বড় মুশকিল, আজকাল তো আরো মুশকিল, তখন তো একটা বোঝাপড়া ছিল, দলিলের ব্যাপার স্যাপার ছিল, আর তারপরে মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদই সহি ছিল, এখানে বলবো না যে কেউ বিভ্রান্ত, ইজতিহাদের ক্ষেত্রে বিভ্রান্ত বলা যাবে না, এই জন্য আবু হানিফা শাফি মালিক আহমদের যে ইখতিলাফ হয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে বলবো না যে কেউ বিভ্রান্ত, কথা বোঝা গেল, কেউ যদি বলে বিভ্রান্ত তাহলে সে বিভ্রান্ত, সে গুমরা, ভালো করে শুনে রাখেন, কিন্তু ইজতিহাদে ভুল হয়েছে জানতে পারার পর তাকে আর মানা যাবে না, তাকে মানে তার ওই মাসলায় মানা যাবে, যেই যে মশলাগুলিতে ভুল হয়েছে, কথা বোঝা গেছে না, যায়নি, বুঝতে পারলেন যে আবু হানিফা রহমাল্লার এই মাসলায় ভুল হয়েছে ইজতিহাদে, ইমাম শাফির এই মাসলায় যে ফজরে কনুত পড়তে হবে যে কেরালাতে করে থাকে, এটা ভুল হয়েছে ইমাম শাফি রহমাল্লার, তারপরে যদি বলেন যে না যেহেতু আমি শাফি গিয়ারে আছি সেই জন্য সেইটা পালন করবো, তখন আপনি হারাম কাজ করলেন, তখন আপনি রসুলুল্লাহকে বাদ দিয়ে অন্যকে আদর্শ হিসাবে ধরে নিলেন, তখন আপনি পথভ্রষ্ট, কিন্তু আপনার ইমাম পথভ্রষ্ট না, বুঝছেন না, বুঝছেন না, আল্লাহ বুঝার তো, দুটোকে একাকার করে দেবেন না, কিছু চরমপন্থী আছে একাকার করে দিয়েছে, এই যারা ধরেন মজহাবের দোহাই দিয়ে বিভ্রান্ত গুমরা তাদেরকে, হ্যাঁ তাদের যে ভ্রান্ত মানহাজ, ভ্রান্ত পথ আদর্শ, সেটা সম্পর্কে বলতে গিয়ে তারা ইমামের মানহানি করে ফেলছে, এটা অন্যায়, ইমাম প্রত্যেকে আবু হানিফা শাফি মালিক প্রত্যেকে ফতোয়া দিয়েছেন আর বলে গেছে, ইন্না মানা বাসার, আমরা মানুষ, কিন্তু আজকে একটা কথা বলি কালকে ফিরে চলে আসে, সুতরাং আমাদের মতামত ফানজুরু ফির রায়, দেখবে চিন্তা করে, ফামা ওয়াফাকাল কিতাব ওয়াসসুন্নাহ ফাখুযু, যদি কোরআন সুন্নার হ্যাঁ অনুকূলে পক্ষে হয় তো নেবে, হ্যাঁ ওমালামি ওয়াফাকাল কিতাব ওয়াসসুন্নাহ, যদি কোরআন সুন্নার উল্টো হয় ফাতরুকু, ছেড়ে দিও, ফাযরিবু আরযাল হায়াত, দেওয়ালে ছুঁড়ে মারি আমাদের কথা, ঠিক এ কথাই আমরা বলছি, কিন্তু তারপরে যদি অন্ধভক্ত ভক্তি করে সেটা সে অন্যায় করলো, আমি কি অন্যায় করলাম, বুঝতে পারছেন না, পারছেন না, তো দুটোকে আমরা কিন্তু একাকার করে দেব না, আপন জায়গায় আইম্মা কেরামত চেষ্টা করেছেন, কিন্তু সবাই যে একবার ঠিক বলেছেন ভুল কথা, চারটা ইসলাম নয় একটা ইসলাম, বোঝা গেছে, জি হ্যাঁ, তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজতাহিদ, আর মাওয়িয়া রাদিয়াল্লাহু আনহু মুজতাহিদ, কিন্তু ইজতিহাদে মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সমস্ত সাহাবায়ে কেরাম সেটা ঠিক মত, যে টাকা পয়সার হক আদায় করে দিয়ে সঞ্চয় করে জমা রাখা যাবে, আর আবু যর রাদিয়াল্লাহু তাআলার মতটি হচ্ছে বিরল মত, সেটা ঠিক নয় যে একটা পয়সা রাখা যাবে না, যা খেয়ে দিয়ে বাঁচলো সব দান করা ফরজ, দান করা ফরজ নয় তবে উত্তম, এই কথা ঠিক, যদি উনি উত্তম বলতেন তাহলে ঠিক, তো আবু যর রাদিয়াল্লাহু বলছে শাম দেশে ছিলাম আমি, আর মাওয়িয়া ইখতিলাফ হয়ে গেল কি নিয়ে, এই আয়াতের তাফসীর নিয়ে, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল-ফিজ্জাত ওয়া লা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন, আমি বললাম কঠিন শাস্তি হবে টাকা পয়সা জমা করে রাখলে,
আর উনি বলছেন যাকাত দিয়ে দিলে আর সেটাতে শাস্তি হবে না বুঝতে পারছেন না পারছেন না ইখতিলাফের পয়েন্টটি ফাকাল মাবিয়া মাবিয়া বলেন নাজালাতি আহলিল কিতাব আরে এটি তুমি কোথায় মুসলিমদের ফিট করছো এটা ইহুদি নাসারা সম্পর্কে নাজালেছে যারা আল্লাহর হক আদায় করে না গরিব মিসকিন হক আদায় করে না শুধু তারা কি তারা ক্যাপিটালিজমে বিশ্বাসী আজকাল পশ্চিমা হ্যাঁ পশ্চিমা যে অর্থনীতি সেটা কি ক্যাপিটালিজম হ্যাঁ পুঁজিবাদ পুঁজিবাদ সুদ ঘুষ বেইমানি আত্মসাত মদ আর ব্যবচার যা কিছু হোক না কেন পয়সা 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 আসলি হইল কথা বোঝা গেছে সুদের ওপর নির্ভরশীল তাদের অর্থনীতি এটা হচ্ছে পুঁজিবাদ ইসলামের না আল্লাহর হক আদায় করে দিয়ে তারপরে পুঁজি জমিয়ে রাখা অসুবিধা যে হকগুলির কথা বললাম মাওয়া বলছেন যে এ আয়াত নাজল হচ্ছে আহলে কিতাব ইহুদি নাসারাদের সম্পর্কে ফাকুলতু তখন আবু যর বলছে আমি বললাম নাজালাত ফিনা ও ফিহিম আমাদের ক্ষেত্রেও নাজল হয়েছে আর ওদের ক্ষেত্রে নাজল হয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে কখন নাজল হয়েছে বলবো যদি জাকাত না দেন তাহলে জাকাত না দেন কিন্তু আবু যর ভুল বুঝেছেন কি যে জাকাত দিলেও আপনি টাকা জমা রাখতে পারবেন না জাকাতও দেন আর বেঁচে গেল তারপরে তাহলে দান করে দেন বাস আপনার খাওয়া দাওয়া শেষ হয়েছে দান করেন বাকি না এটা তার ভুল ছিল তো বলছেন ফাকানা বাইনি ওবাইনা ফি যালিকা এতে এই বিষয়টিকে নিয়ে এই বিষয়টিকে কেন্দ্র করে আমার মাঝে আর তার মাঝে বড়ই কী হয়ে যায় একটা মতবিরোধ শুরু হয়ে যায় মনোমালিন্য হয়ে যায় ও কাতাবাইল উসমান দেখব যখন একজন শাসক দেখবেন যে কারো সীমালঙ্ঘন হয়ে যাচ্ছে বা কারো দ্বারা মানুষ বিভ্রান্ত হচ্ছে বা মানুষ বিব্রত হচ্ছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে যাচ্ছে তখন দায়িত্বশীল যারা রয়েছেন যে কোনো অঞ্চলে তার দায়িত্ব হচ্ছে যে আমি যদি সমস্যার সমাধান না করতে পারি তাহলে কী করবো ওপর মহলে বিষয়টিকে পৌঁছে দেবো এই দায়িত্বই পালন করেন মাওয়িয়া রাদিয়াল্লাহ তাআলা তখন মদিনায় চিঠি লিখলেন খলিফা রাশেদ সেই যুগে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে যে দেখেন এইরকম ব্যাপার কাতাব আলাই উসমান রাদিয়াল্লাহ উসমান রাদিয়াল্লাহ চিঠি লিখলেন ইয়াশকুনি আবু যর বলছেন আমার বিরুদ্ধে অভিযোগ করে যে আবু যর এখানে এসে তো ঝামেলা হয়ে গেছে মানুষের সাথে কারো মিল নেই তার কারো কারো মতের সাথে মতে মিল হয় না আর যেখানে যায় ঝগড়া বেঁধে যায় আমাদের সমাজে কিছু মুন্সি আছে মুন্সি আর বংশি বুঝেন না বুঝেন না আমরা ছোটোদের দেখতে মুন্সিগুলো ঝামেলা বাঁধিয়ে দিত হ্যাঁ এক মুন্সি এসে বাঁধিয়ে দিল যে জুতা পরে নামাজ পড়তেই হবে মুন্সিটা আমার শ্বশুর এলাকায় দিনাজপুরে কী করলো জুতা আর সুন্নত কায়েম করতে হবে আর তারপরে জুতাকে এসে মসজিদের গেটের বাইরে জুতাটাকে ক্লিন করে সাফ করে হাত দিয়ে আর সাফটা পুড়িয়ে ধুয়ে তারপরে জুতা পরে মসজিদে নামাজ পড়ে এই নিয়ে এলাকাবাসীর সাথে এত গরমাগরমি হয়ে গেল আরে বাপরে একদিন তো তাকে পাঁচ ঘন্টা বন্ধ করে রেখে দিল একটা দোকানে হ্যাঁ বন্ধ করে রেখে দিল এলাকাবাসী আর কয়েকবার তাকে ধাক্কা দিয়ে মসজিদে বের করেছে মায়েরও খেতে হয়েছে কিন্তু বলছে যে ও সুন্নাতের জন্য জিহাদ করবে এগুলো চরমপন্থী এই মুর্শি করে চরমপন্থী আর কিছু বক্তাও আছে এই চরমপন্থী রফায়দান করতে দিবে না মসজিদে বেরিয়ে চলে আসেন আমিন জোরে বলতে দিবে না একটা সুন্নত কায়েম করতে দিবে না আপনি জিহাদ করে মরে যান আউযুবিল্লাহ এসব মূর্খ বক্তা সহি আকিদার নাম খবরদার না এইসব সহি আকিদা কথিত সহি আকিদার বক্তার আলোচনা শুনুন যে এই সুন্নতের জন্য মরে যেতে হবে এটা নাম জেহাদ এটা নাম জেহাদ না ফাসাদ হেকমার খেলাফ আপনি বড় বড় রোগ সমাজে আছে শিরিক বিদাত মুক্ত হইতে পারেনি জাতি ইসলাম সমাজে কিছুই জানে না আর কান ইমান আর কান ইসলামের কোনো জ্ঞান নেই খবর নেই হ্যাঁ আর নামাজ পড়েন না আর এই ঝামেলা বাঁধিয়ে দেবেন আট রাখাতি পড়বা তার জন্য মারামারি করুন আট আর বিশ না না ঝামেলা করবেন না আটওয়ালারও ঝামেলা করবেন না আর বিশওয়ালাদের মতো গোড়ামিও করবেন না আর ঝামেলা করবেন না সেটাও করবেন না জি যার খুব মন লাগছে বিশ কেন একচল্লিশ পড়া আরে তাবেইনদের যুগে মদিনায় একচল্লিশ পড়া হইতো পড়েন কিন্তু কাউকে পড়তে কেন বাধ্য করবেন আপনি জানেন নবীর সুন্নত নাই হ্যাঁ এমনকি আটটাও তো সুন্নাত কেউ যদি আটও না পড়ে ফরজটা পড়ে বেরিয়ে চলে যায় সৌদি আরবে কোনো অসুবিধা আছে কিন্তু অসুবিধা আছে এই ফেতনার দেশগুলিতে ভারত বাংলাদেশ পাকিস্তান আরে তারাই পড়ে না ওকে দেখবো লাগিয়ে দিল মারামারি কথা বুঝতে পেরেছেন আমি আটি পড়ো মারামারি হোক না এটাও ভুল আল্লাহ হেদায়ত দান করুন কি বলছিলাম কত লম্বা হয়ে যাচ্ছে শেষ করছি এখানে বলছেন যে আমার বিরুদ্ধে অভিযোগ করে লিখলেন ফাঁকা তাবাইলে উসমান তখন উসমান রাজিয়াল্লাহ তখন চিঠি লিখলেন আমাকে মানে কাকে আবু যারকে
এখন খলিফাতুল মুসলিমিন একজন সাধারণ মানুষকে চিঠি লিখছে আন আকদামিল মদিনা, বেশি কিছু শক্ত করে না, তুমি মদিনায় চলে আসো, ঝামেলা শুরু হয়েছে দূরে মদিনায় চলে আসো, এখানে আসলে সমাধান হবে। ফাকাদেম তোহা, শাসকের আনুগত্য দেখেন, এই নয় যে এখন আন্দোলন আমার দল নিয়ে বেরোবে, মিছিল করবো, আমি বিক্ষোভ করব, কেন আমাকে এখান থেকে বের করা হবে? আজকাল শুরু হয়ে যেত, তাই না? হ্যাঁ, যারা ধর্মের রাজনীতি করছেন, গণতন্ত্রের রাজনীতি, ধর্মের পোশাক পরে, আল্লাহ হেদায়েত করুক। ফাকাদেম তো হা, শাসকের হুকুম হয়েছে মদিনায় চলে আসলাম, ফাঁকা সৌর আলী আন্নাস, মদিনা আসার পরে লোকেরা আমার উপর ভিড় জমাইতে শুরু করলো, মানে সবাই ঘটনাটা জেনেছে, এই নিয়ে ঝামেলা হচ্ছে ওখানে, সবাই শুধু দেখতে আসে, মানুষের কৌতূহল, দেখি তো আবু জার কি বলছে শুনি তো, কি বলছে শুনি তো, ভিড়, বাড়িতে ভিড় জমে গেছে। ফাঁকা সৌর আলী আন্নাস, আর মানুষের আলোচনা সমালোচনারও শেষ নেই। হ্যাঁ, যেমন মানুষের ভিড় তেমন কথা রোগ। হ্যাঁ, এত বেশি কথা হতে লাগলো, আলোচনা সমালোচনা, হাত্তা কান্নাহুম লাম ইয়ারাউনি ক্বাবলা যালিক, মনে হচ্ছে আমাকে জীবনে এরা দেখেন, অথচ মদিনাতে ছিলাম তাদের মাঝে। মানুষ যখন কোনো আজব কথা বলে তখন ওকে মানুষ তামাশা, খেল তামাশা বানিয়ে নেয়, এটা মানুষের প্রকৃতি, তাই না? করে না, যে দেখি রে কি বলছে শুনে আসি তো, এই ভিড়ভাড় শুরু হয়ে গেছে। ফাজাকার তো জালে কালে উসমান, আমি খুব বিরক্ত হয়ে পড়লাম যে ভাঁড়ির চারিদিকে মানুষ আর মানুষ, সব সময় খালি আর আলোচনা সমালোচনা। উসমান জি আল্লাহ তোমার কাছে কি অভিযোগ করলাম যে আমি এইখানে আসলাম, কেন তো ঝামেলায় পড়ে গেলাম, ভিড় ভাড়ের শেষ নেই আর মানুষের আলোচনা সমালোচনা শেষ নেই। ফাকাল আলী, তখন উসমান আমাকে বল, ইন সে তা, আচ্ছা তুমি যদি পছন্দ করো চাও, তা না হাই তা, তুমি একটু দূরে সরে যা, মদিনার থেকে একটু সাইডে চলে যাও কোথাও, ফাকুন্তা কারো বেশি দূরে যেও না, কাছাকাছি থাকো, মদিনার কাছাকাছি কোনো জায়গায় অবস্থান নাও। ফাজাকাল্লাযী আনজালানি হাযাল মানজিল, এই কারণে আমি এই জায়গায় রাবাজা নামক স্থানে আমি অবস্থান করছি, ওয়ালা আমারু আলাইয়া হাবশিয়ান, আমার ওপর কোনো নিগ্রো কালো হাবশিকেও যদি চাপিয়ে দেওয়া হয়তো, নেতা করে, আমির করে, শাসক করে, লাসামেতু আতাতু, আমি তার কথা শুনতাম এবং মানতাম। ওসমান আমাকে বলেছেন রাবাজা চলে যাও, বাবা আমি চলে এসেছি, জবরদস্তি তাকে বের করে দেননি, পরামর্শ দিয়েছেন, দলিল ইনসে তা, যদি বাবা তুমি চাও তাহলে চাও, জবরদস্তি করবো না, তবে এটাতে তুমি ঝামেলা মুক্ত থাকবে, লোকেরাও ঝামেলা ফেতনা মুক্ত থাকবে আর তুমিও ঝামেলা মুক্ত থাকবে, তুমি ঠিক আছে, তোমার মতের উপর অটাও, তুমি মত থেকে ফিরতে চাও না, থাক মতটা নিয়ে ওখানে থাক, সাইডে থাক। আর সেখানে এভাবে এন্তেকাল হয়েছিল, যাইয়ের আগে আমি শুনিয়েছি, আরও আসছে তার সম্পর্কে একটি হাদিস, ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনাতে সেটি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন, বালা মুসিবত দূর করেন, সার্বিক অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, সার্বিক কল্যাণ আল্লাহ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লাম ওয়া আলা নবিয়্যানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। والقانتين والقانتات والصابرين والصابقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظات والذاكرين الله كثيرا والذاكرات